নমস্কার, আমি পিয়ালি, পিয়ালি সাসমল। টলি টকসে অনেকবারই দেখেছো তোমরা আমাকে, এখন দেখতে পাচ্ছ সাহেবের চিঠিতে সুকৃতি। খুব মজার একটা ফানি ক্যারেক্টার, চোর হয়েছি আমি, খুব মজা পাচ্ছি। এবং তুমি যে আমার মাথায় খুব ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারে দেখছো, ম্যান্ডি। আর তো আজকে আমরা এখানে শাড়ি ক্যাম্পেইন শ্যুট করছি, পুজো ক্যাম্পেইন, হাওড়া অমৃত সিল্ক সদনের শাড়ি, যেটা হাওড়ার খুব ফেমাস একটা ব্র্যান্ড, আর সেটারই শাড়ি শ্যুট করছি। খুব সুন্দর সুন্দর শাড়ি, আমি পার্সোনালি বলছি, সত্যি খুব সুন্দর শাড়ি, একটার থেকে একটা খুব, মানে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর দেখতে। নট অনলি কস্টলি, মানে সব কিছু তো দামের ওপর নির্ভর করে না, আর যেটা দেখতে সুন্দর, যেটার কোয়ালিটি ভালো, অবশ্যই দামি হবে। আর এমন কোনো ব্যাপার নেই যে দামি শাড়ি মানেই দেখতে সুন্দর, একটা কম দামি শাড়ি পরেও যদি আপনি নিজেকে সুন্দরভাবে ক্যারি করতে পারেন তবে অবশ্যই আপনাকে ভালো লাগবে। তো এই শাড়িগুলো পরে আমার সেরকমই মনে হচ্ছে, শাড়িগুলো সত্যি ভীষণ সুন্দর। শুটিং তো খুব ভালো, আমার ডাকবো একবার সম্রাটদাকে, সম্রাটদা আমার খুব কাছের মানুষ, আমরা আবার শুট করছি পুজোর শুট। সম্রাটদা কিছু বলো, পিয়ালির সাথে এটা মানে অনেকগুলো বারের ভেতর এটা আরেকটা টার্ম আমরা কাজ করছি একসাথে, তো আপনারা তো দেখলেন আমি আগে বললাম পিয়ালিকে পেয়ে আমরা খুব থ্যাঙ্কফুল, পিয়ালি সময় দিয়েছে, থ্যাংক ইউ, শুট খুব ভালো হচ্ছে, বাকিটা পিয়ালি বলছে। তো আমরা সবাই টিম ওয়ার্ক করছি, টিমের সবাই আছে, সৌরভ আছে আমাদের ফটোগ্রাফার, খুব ভালো, আমি ওর সাথে প্রথমবার কাজ করছি, সুরঞ্জন তো আছেই, আর আমাদের, ওরা এখন খুব বিজি আছে, ওদের আমি এখন ডাকতে পারবো না, আমি এখন ওদেরকে ট্রাভেলও দেবো না। তো সবাই মিলে খুব মজা করে শ্যুট করছি। আজকের এখানে আমার লুক ছিল অনেক কটা, ইন্ডিয়ান ওয়েস্টার্ন মিলিয়েই হচ্ছে, চেঞ্জেস আছে 10টা। আচ্ছা একবার প্লিজ ডাকি, মানে একবার ক্যামেরার পেছনে মানুষগুলো না খুব ইম্পর্টেন্ট জানো তো, সুরঞ্জনকে আমরা খুব কম দেখি কিন্তু সৌরভকে আমরা একবার দেখব। সৌরভ কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে না? কাজ করছে, হ্যাঁ, সৌরভের সাথে আমার এটা প্রথম কাজ, ঠিক আছে, আর আমার ওর সাথে কাজ করে সত্যি খুব ভালো লাগছে, খুব ভালো ছেলে সৌরভ। এবার দেখা যাক হোর্ডিং গুলো কেমন আসে। সৌরভ কিন্তু এতক্ষণ ধরে অনেক কিছু শিখিয়েছে আমাকে, যেটা খুব শেখার তো কোনো কমতি হয় না, আমরা যতই বড় হয়ে যাই ছোটদের থেকে আরো অনেক কিছু শিখি, শুধু ক্যামেরার সামনে যদি অ্যাক্টিং করি সবকিছু তো হয় না। সৌরভ আমাকে অনেক কিছু অনেকক্ষণ ধরে বলছে, চিন আপ করো, চিনে করো, মানে এই ব্যাপারগুলোর মধ্যে দিয়েও অনেক কিছু কিন্তু শেখা যায়, তাই না? থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। একদম শেষে দর্শকের জন্য একটাই কথা বলার, টলি টকসকে দেখতে থাকুন, সুরঞ্জনকে ফলো করুন, টলি টকসকে ফলো করুন, রোজ রোজ খুব সুন্দর সুন্দর আমাদের সুন্দরী মেয়েদের ফটো আপলোড দেয়, ফলো করুন টলি টকসকে।